বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতো এক মশলা বানিয়ে নিতে পারেন আমার আজকের এই রেসিপি ফলো করে। এর স্বাদ একেবারে অসাধারণ, মুখে দিলেই বলে উঠবেন ওয়াও, তাই একবার হলেও ট্রাই করবেন রিকোয়েস্ট রইল। আর রেসিপিটি বানানোর জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সোনিয়া আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া। আজকের রেসিপি এগ মশলা কারি, একেবারে নতুন স্টাইলে রেস্টুরেন্টের স্বাদে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আজকে এটা তৈরি করছি। এই মশলা কারিটা তৈরি করার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, যে কয়টা প্রয়োজন আপনাদের সে কটা নিতে পারেন। ডিমটাকে প্রথমে এভাবে লম্বা করে একটু কেচে নিচ্ছি, এরপরে এর আড়াআড়িভাবে একটা কাট দিয়ে দিচ্ছি। এই আড়াআড়ি কাটটা একটু হালকা দিবেন যাতে কুসুমটা বের হয়ে না আসে। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজের দামটা কিন্তু ওঠানামা করে, তাই পেঁয়াজটা একটু পরিমাণ মতো খাওয়াই ভালো। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। গরম মশলা গোটা দিয়ে দিচ্ছি, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজের সাথে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। গুঁড়া মশলাগুলো এই তেলের উপরে ভেজে নিচ্ছি। লাল মরিচের গুঁড়াটা আগে দিচ্ছি, এতে করে মরিচের কালারটা খুব ভালো আসবে। হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়া 1 চা চামচ করে, লবণ 1 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, এতে করে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে আর লাল মরিচের কালারটা অনেক সুন্দর আসবে তেলের উপর ভাজার কারণে। বাটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখনই আপনারা ডিম রান্না করবেন তখন চেষ্টা করবেন এরকম মশলাটাকে 2 বার করে কষিয়ে নিতে। প্রথম একবার পানিটা শুকিয়ে গেলে পরে আরেকবার পানিটা অ্যাড করবেন, কারণ ডিমের মধ্যে কিন্তু খুব বেশি একটা মশলাটা ঢোকে না। বাট এই মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে আস্ত টমেটো একটা কেটে ব্যবহার করতে পারেন, তবে সসটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা অনেক কালারফুল হয়, খেতেও অনেক মজার লাগে। আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর এসেছে। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে মশলার সাথে একটু ভেজে নিব কিছুক্ষণ। আমি কিন্তু ডিমটাকে আলাদা করে তেলের উপর ভাজিনি, ডিমটা তেলের উপর ভাজলে উপরটা অনেকটা শক্ত হয়ে যায়, ওটা খেতে আমার বেশি ভালো লাগে না। আর বড় বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু এভাবেই ডিমের মশলা কারিটা তৈরি করে। সামান্য পানি অ্যাড করে দিলাম, এবার এই পানির সাথে এই ডিমটাকে রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, এরপর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব যেন তল থেকে মশলাটা পোড়া লেগে না যায়। ডিমটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর ঝোলটা একেবারে শুকিয়ে আসলে কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। এভাবে মশলার সঙ্গে কিছুক্ষণ যদি ডিমটা ভেজে নেন তাহলে দেখবেন ডিমের কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। ধনে পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে, একদম শুকাবো না, একটু গায়ে গায়ে মেখে থাকবে এমন হবে। প্রায় হয়ে এসেছে ডিম রান্নাটা, এখন আমি চুলাটাকে অফ করে দিব। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আরও নতুন স্বাদের রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।